বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা। বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার বক্তব্য রাখেন। এ সময় মেয়র লিটন বলেন, সমাবেশে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করা হলে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের মাটিতে আরেকটি ৭৫ এর ১৫ই আগস্টের কালো অধ্যায় সৃষ্টি করতে চায়। বিএনপি নেতাদের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করেছি, বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তারই অংশ হিসেবে মিজানুর রহমান মিনু বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য প্রদান করেছে, যা দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক লেমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সহ অন্যান্যরা। রাজশাহীতে যেহেতু এই কথা বলা হয়েছে, প্লেস অফ অকারেন্স রাজশাহী, সেই হিসাবে মিজানুর রহমান মিনু আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টা সময় আমরা দিলাম। ৭২ ঘন্টার মধ্যে আমরা ওই আপনার বক্তব্যের ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ সব ফুটিয়ে ফুটিয়ে দেখব এবং সেখানে সরকার বিরোধী, দেশ বিরোধী বক্তব্য যা শুনেছি সেটা সঠিকভাবে মিলিয়ে নিয়ে আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ মামলা করব।